এই কৌশিকী অমাবস্যায় আপনি এমন একটা জিনিস করবেন যে শেষ সারা জীবন কিন্তু আপনার গোলামি করবে। আজকে এমন একটা জিনিস আমি দেখাবো, যারা এই কৌশিকী অমাবস্যায় করতে পারবেন তারা কিন্তু তাদের ভালোবাসা সারা জীবন নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন। জীবনে কখনো সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাতেও কিন্তু ভাবতে পারবে না। আপনি যাকে ভালোবাসেন সেই মানুষকে আপনি বশ করে নিজের কাছে কিন্তু রাখতে পারবেন এই কৌশিকী অমাবস্যায়। আজকে সেই টিপস আপনাদেরকে আমি বলে দেব যে আপনারা এই কৌশিকী অমাবস্যায় কি করবেন। দেখুন, যারা যারা নিজেরা করতে চাইছেন, যে ভাবছেন আমি কিছু একটা করব, তো কৌশিকী অমাবস্যায় আপনারা কাজটা করতে পারেন, কারণ এটা একটা মহান যোগ এবং এই কৌশিকী অমাবস্যা। কিন্তু আজকে যে জিনিস আমি দেখাবো এটা আপনারা এই কৌশিকী অমাবস্যায় করতে পারবেন, যে কোনো অমাবস্যাতেই কিন্তু করতে পারবেন। তো যেহেতু আমাদের এই কৌশিকী অমাবস্যা বৃহস্পতিবার 14 তারিখ, বৃহস্পতিবার সারাদিন কিন্তু কৌশিকী অমাবস্যা, বৃহস্পতিবার দিন আপনাকে এই কাজটা করতে হবে। এবং এই অমাবস্যায়, এই কৌশিকী অমাবস্যায় বিশেষ করে মা কিন্তু অত্যন্ত জাগ্রত থাকেন, তিনি তার ভক্তদের মনস্কামনা কিন্তু অবশ্যই পূরণ করেন। কথিত আছে, এই অমাবস্যায় যদি অন্তর থেকে মায়ের কাছে কেউ কিছু প্রার্থনা করে বা চায়, তখন সে কিন্তু জানবেন সেই জিনিসটা কিন্তু পেয়ে যায়। তাকে কিন্তু বারবার করে কিন্তু ছোটাছুটি করতে হয় না, অর্থাৎ সে অবশ্যই সেই জিনিসটা প্রাপ্ত করতে পারে। এটাই কিন্তু এই কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য বলতে পারেন। তো আজকে আমি সেই জিনিস আপনাদেরকে দেখাবো যে এই কৌশিকী অমাবস্যায় আপনারা কী করবেন এবং কী করে আপনি আপনার ভালোবাসার মানুষকে হাতের মুঠোয় বন্দি করে রাখবেন। দেখুন, অনেক সময় আমাদের বিভিন্ন কথাবার্তার কারণে, ভাগ্যের কারণে, গ্রহগত দোষের কারণে জানবে আমাদের ভালোবাসা ভেঙে যায়, ভেঙে অলরেডি অনেক মানুষের সত্যিকারের গেছেও। তো যদি আমরা কোনো তন্ত্রমন্ত্রের সাহায্য নিই, যদি কোনো সম্মোহনী ক্রিয়ার সাহায্য নিই, বিশেষ করে এইসব যোগে, তাহলে জানবে তার উপর কিন্তু একটা বিরাট প্রভাব পড়ে। সেই প্রভাবটা কি? আপনার ভালোবাসাকে আবার ফিরে পাওয়ার প্রভাব। তো শেষ পর্যন্ত এই মূল্যবান ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আমি যা যা বলবো হুবহু কিন্তু আপনারা সেটাই করবেন, এটা মনে রাখবেন। আমি যা যা বলবো একদম সেটা করবেন, তাহলে কিন্তু আপনার ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারবে না, এইটুকু বলতে পারি। যারা মনে করছেন আমার থেকে কাজ করাবেন, ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো সময় আপনি ফোন করবেন এই নাম্বারে। দেখুন, আমি এখানে একটা মন্ত্র লিখেছি, আপনারা একটু দেখে নিন কি আছে এই মন্ত্রটা, একটু বড় করে দেখায় আপনাদের। ওম ঐং হ্রিং শ্রিং ক্লিং কালীকে সুবাস দে মম বর্ষং সুহা। এবার দেখুন, আমি এখানে যে নামটা লিখেছি সুবাস দে, এটা কিন্তু আমি একটা উদাহরণ হিসাবে লিখেছি আপনাদের বোঝানোর জন্যে। আপনারা কিন্তু সত্যিকারের যাকে ভালোবাসেন বা যাকে ফিরে পেতে চাইছেন, যার সাথে কোনো যোগাযোগ নেই, তার নামটাই লিখবেন, মানে মোট কথা যাকে আপনি ভালোবাসেন। ওম ঐং হ্রিং শ্রিং ক্লিং কালীকে মম বর্ষং সুহা। ওম ঐং হ্রিং শ্রিং ক্লিং কালীকে
মম বর্ষং সোহা এটা মা কালীর একটা অন্যতম বশীকরণ মন্ত্র। এবং এই মন্ত্র যদি আপনি অমাবস্যায় কোনো ক্রমে পাঠ করতে পারেন, তবে জানবেন যার নাম এই ভিতরে লেখা থাকবে, মানে যার নাম করে আপনি এই মন্ত্র জপ করবেন, সে কিন্তু থাকতে পারবে না, সে আপনার সাথে কথা বলবেই, কথা বলতে বাধ্য হবে এক প্রকার। কারণ ভালোবাসার মানুষকে জানবেন যদি টান না থাকে আপনার প্রতি, তাহলে সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। তো ভালোবাসার মধ্যে জানবেন দুটো সম্পর্কের মধ্যে অবশ্যই টান থাকা দরকার। টান না থাকলে যে কোনো জিনিস কিন্তু আপনি বেশিক্ষণ রাখতে পারবেন না। তো আমরা যদি এই অমাবস্যাটাকে আমি বিশেষ করে গুরুত্বটা কেন দিচ্ছি, কারণ এই কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যে অমাবস্যায় মা দেখবেন তার ভক্তদের মনস্কামনা পূরণ করে। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায়, তারাপীঠ বলুন, কামাখ্যায় বলুন, কালীঘাটে বলুন, এদিকে দক্ষিণেশ্বরে বলুন, যে কোনো যেখানে যেখানে মায়ের দেখবেন, তাছাড়া বিভিন্ন মন্দিরে আপনারা যে যেখানে থাকেন লোকালে দেখবেন বড় বড় করে দেখবেন সব পুজো হচ্ছে এই কৌশিকী অমাবস্যার। অর্থাৎ সবাই জানে কিন্তু যে এই কৌশিকী অমাবস্যা কিন্তু বিরাট ব্যাপার। তো শুধু মন্ত্র পাঠ করলে কিন্তু হবে না, আমি সব বলে দিচ্ছি নিয়মকানুনগুলো আপনাদের পরপর করে, যে অ্যাকচুয়ালি আপনারা কাজটা কি করবেন। শুধু কি মন্ত্র পাঠ করলে হয়ে যাবে, তা কিন্তু ব্যাপারটা না। এই অমাবস্যার দিনে আপনাকে যেটা করতে হবে, আপনি কয়েকটা চাল নেবেন। চাল দেখবেন আমরা ভাত রান্না করি বাড়িতে, যে চাল থাকে ওরকম কয়েকটা চাল আপনি নেবেন, ওই জাস্ট কয়েকটা চাল, বেশি চাল নয়, ওই এক চিমটে মতন চাল নেবেন। নেওয়ার পরে আপনাকে এই মন্ত্র পাঠ করতে হবে মায়ের নাম করে। এবার দেখুন আপনি মায়ের কাছে কিন্তু অবশ্যই প্রার্থনাও আপনাকে করতে হবে। ওই চালটা আপনি হাতে করে নিয়ে ওম ঐং হ্রিং শ্রিং কিলিং কালীকে মম বর্ষং সোহা, ওম ঐং হ্রিং শ্রিং কিলিং কালীকে সুবাস দে মম বর্ষং সোহা। আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে বলবেন, ওম ঐং হ্রিং শ্রিং কিলিং কালীকে সুবাস দে মম বর্ষং সোহা। এবার আপনার যে পছন্দের লোক তার নাম করে এই মন্ত্রটা, তার নামটা এখানে দেবেন। তারপরে এই মন্ত্রটা আপনি বারোবার জপ করবেন, বারোবার বারোবার জপ করে ওই যে চালটা থাকবে ওই চালটা আপনি ছড়িয়ে দেবেন, কাকে খেয়ে নেবে, কাক বা পাখিতে খেয়ে নেবে। কিন্তু ওই চালটা মুঠো করে, এই চালটা একটা হাতের মুঠো করে এই মন্ত্র আপনি বারোবার জপ করবেন তার নামটা এখানে দিয়ে। আর মায়ের কাছে মনে মনে প্রার্থনা করবেন যে মা আমি যেন আমার ভালোবাসার মানুষকে অবশ্যই অবশ্যই ফিরে পাই। এটা বলে ওই যে এক চিমটে মতন চাল থাকবে ওটা আপনি ছড়িয়ে দেবেন, আপনার বাড়ির ছাদে হোক, আপনার বাড়ির উঠোনে হোক, ওটা আপনি ছড়িয়ে দেবেন। এটা ধরো দেখা যাচ্ছে আপনি রাতের বেলায় করলেন, ঠিক আছে অসুবিধা নেই, আপনি দিনের বেলায় চালটা ছড়িয়ে দেবেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই চালটা কিন্তু আপনি ছড়িয়ে দেবেন, কাক বা কোনো পাখিতে খেয়ে নেবে। এটা করলে এই কৌশিকী অমাবস্যায় মা অত্যন্ত খুশি হবেন আপনার প্রতি এবং আপনার এই মনস্কামনা পূরণ করবেন। ধন্যবাদ।